জলবাহিত রোগগুলি হলো কলেরা, টাইফয়েড, আন্ত্রিক, আমাশয়, হেপাটাইটিস, উদরাময়, মিনামিটা, ব্ল্যাক ফুট ডিজিজ, ফ্লুরোসিস, প্যারাটাইফয়েড, জন্ডিস, এন্ডেমিক ফ্যামিলিয়ান অ্যান্থ্রাইটিক্স প্রভৃতি। জল দূষণের ফলে মানবদেহে সৃষ্ট রোগসমূহ, পারদ দূষণে মিনামিটা রোগ হয়। এই প্রশ্নটি 2017 প্রাইমারি টেট, যেটা 2021 অনুষ্ঠিত হয়েছিল, সেই টেট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। পারদ দূষণের প্রভাবে পেশিজনিত সমস্যা, অঙ্গ প্রত্যঙ্গের অসারতা ও বধিরত্ব হয়। ক্যাডমিয়াম দূষণে ইটাইটাই রোগ হয়। এর প্রভাবে রক্তচাপ বেড়ে যায়, ফুসফুস ও বৃক্কের সমস্যা সৃষ্টি হয়। আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। এর প্রভাবে ব্রাঙ্কাইটিস, ফুসফুসের সমস্যা, হাতে ও পায়ে কালো দাগ হয়ে যায়। কীটনাশক জনিত পদার্থের কারণে এন্ডেমিক ফ্যামিলিয়ান অ্যান্থ্রাইটিস রোগ হয়। এর প্রভাবে মানুষের হাড় দুর্বল হয়ে যায় এবং দাঁড়ানোর ক্ষমতা কমে যায়। জলবাহী এককোষী প্রোটোজোয়ার কারণে আমাশয় রোগ হয়। এর প্রভাবে প্রচুর পরিমাণে পায়খানা হয় এবং শরীরে জলের পরিমাণ কমে যায়। জলবাহী ভাইরাসের কারণে জন্ডিস রোগ হয়। এর প্রভাবে শরীর পিতবর্ণ হয়ে যায় এবং বিলিরুবিনের মাত্রা কমে যায়। সালমোনেলা টাইফির কারণে টাইফয়েড রোগ হয়। এর প্রভাবে মানব শরীরে আমাশয় দেখা দেয়। প্রোটোজোয়ার কারণে আন্ত্রিক রোগ হয়। এর প্রভাবে পেট ব্যথা, মিউকর সহ রক্ত আমাশয় হয়। ভিব্রিও কলেরার কারণে কলেরা রোগ হয়। এর প্রভাবে মানবদেহে বমি ও আমাশয় হয়। সালমোনেলা প্যারাটাইফির কারণে প্যারাটাইফয়েড রোগ হয়। এর প্রভাবে মানবদেহে জ্বর ও আমাশয় হয়। জলবাহিত এইসব রোগসমূহ আপনাদের সব মুখস্থ করে নিতে হবে, কারণ 2017 প্রাইমারি টেটে, যেটা 2021 অনুষ্ঠিত হয়েছিল, সে টেট পরীক্ষায় জলবাহিত একটি রোগ এসেছিল। যেমন পারদ দূষণে কী রোগ হয়? পারদ দূষণে মিনামিটা রোগ হয়। বায়ুবাহিত রোগসমূহ থেকে একটি প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটি হলো সিলিকোসিস রোগের কারণ কী? সিলিকোসিস রোগের কারণ হলো সিলিকন। তো আপনাদের জলবাহিত ও বায়ুবাহিত সব রোগসমূহ ছোটস্থ করে নিতে হবে। ডেসক্রিপশান বক্সে বায়ুবাহিত জনিত সমস্ত রোগসমূহের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন।